আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে আমার কিচেন ট্যুর শেয়ার করব। সৌন্দর্যের পাশাপাশি প্রয়োজনীয়তাকে প্রাধান্য দিয়ে নন মডিউলার কিচেন কিভাবে গুছিয়ে রাখা যায় আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি পুরো ব্লগ জুড়ে আমার প্রিয় অপরা আমার সাথেই থাকবেন। আমার ছোট্ট কিচেন অর্গানাইজেশন আইডিয়াটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিতে ভুলবেন না। কিচেনে ঢুকতেই সামনে কিন্তু আগে চোখে পড়ে জানালাটা, আর অধিকাংশ সময় দেখা যায় কি জানালা পরিষ্কার করতে করতে একটা ডিসকালার এসে যায়, তো যে কারণে আমি একটা পর্দা নিয়ে নিয়েছি। আর জানালা বরাবরই আমার গ্যাসের চুলা 3 বার্নারের, যদিও বা ছোটো বার্নারটা খুব একটা প্রয়োজন হয় না। চুলার এই স্ট্যান্ডটি ছোটো পাতিল বসানোর ক্ষেত্রে প্রয়োজন হয়, আর বাদবাকি সময় এখানেই রেখে দিই। চুলার সাথেই রেখেছি একটা স্প্যাচুলা হোল্ডার, ঠিক তার সামনেই রেখেছি একটা স্পাইস অর্গানাইজার, যে স্পাইসগুলো সবসময় প্রয়োজন হয়। প্রথমটাতে রেখেছি হলুদ, যদিও বা অল্প পরিমাণেই রাখতে হয়, কারণ মুখটা এয়ারটাইট না, বেশি রাখলে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, তো যে কারণে। দ্বিতীয়টাতে রেখেছি বিভিন্ন ধরনের মশলা, মশলা চা করার জন্য প্রয়োজন হয়। আর তৃতীয়টাতে রেখেছি ফোড়নে ব্যবহার করার জন্য শুকনো মরিচ। তো এই অর্গানাইজারটা ঠিক এভাবেই গুছিয়ে নিয়েছি। ঠিক তার সাথেই রেখেছি আরেকটা অর্গানাইজার। এই অয়েল জারটা বড় হয়, এই অর্গানাইজারটা খুলে আমি আবার সেট করেছি, প্রথম দিকে কিন্তু এরকম ছিল না। নিচের শেল্পের এই জারটাতে রেখেছি অয়েল, যেটা রান্না সবসময় প্রয়োজন হয়। তারপর রেখেছি লবণ, লবণের জন্য এক্সট্রা চামচ দিয়ে নিয়েছি, এটাতে ভাজার পরে যে তেল থাকে এটাই রাখি। পরবর্তীটাতে সরিষার তেল রেখেছি, আর এই অয়েল জারটা প্রয়োজন হয় বেশি পরোটা করার ক্ষেত্রে, তো এটাতে সয়াবিন তেলই রেখে দিই সবসময়। উপরের শেল্পের এক কর্নারে রেখেছি গ্যাস লাইট, ঠিক তার সামনে রেখেছি কর্নফ্লেক্স, গুঁড়ো দুধ, হামন্দেস্তা, আর রেখেছি একটা কিচেন টুলস, যে টুলসটা কিন্তু আমার প্রায় প্রায়ই প্রয়োজন হয়, আর এটা ব্যবহার করা কিন্তু খুবই সহজ, একের ভিতরে 100 যাকে বলা যায়। তো এই কর্নারটা ঠিক এভাবেই গুছিয়ে নিয়েছি। সাইডেই সেট করেছি আমার কিচেনের ছোট্ট একটি টি কর্নার, যদিও বা টি কর্নারটি একটা সাইডে সেট করলেই বেশি ভালো হতো, কিন্তু ওই যে সৌন্দর্যের পাশাপাশি প্রয়োজনীয়তাকেও প্রাধান্য দিয়েছি। এই জারটাতে রেখেছি টি ব্যাগ, যদিও বা কফি লেখা আছে, কিন্তু কফিটা বেশিরভাগ টাইমে নর্মাল ফ্রিজেই রাখা হয়। এটাতে রেখেছি চাপাতি, আর তার পরবর্তী জারে রেখেছি চিনি। অর্গানাইজারের গায়ে যে লাইটগুলো দেখছেন, এগুলো প্রথম পর্যায়ে এরকম ছিল না, পরবর্তীতে আমি এভাবে করে সেট করে লাগিয়ে নিয়েছি। আর উপরের শেল্পে রেখেছি একটা মগ, যদিও বা এটা 2-in-1 মগ, ফ্লাক্সেরও কিন্তু কাজ করে, আর মগটা আমার খুবই পছন্দের, তো যে কারণে টি কর্নারেই এটা সেট করে নিয়েছি। সাথেই রেখেছি একটা কেটলি। অর্গানাইজারের নিচে রেখেছি একটা কুলিং স্ট্যান্ড, যেটা গরম পাতিল রাখার জন্য কিচেনে খুবই প্রয়োজন হয়। আর ঠিক তার সাথেই রেখেছি একটা মগ হোল্ডার, যদিও বা এখানে বিভিন্ন রকমের মগ রেখেছি। মগ হোল্ডারের পিছনে ওয়ালে হ্যাঙ্গিং করে একটা নাইফ হোল্ডার রেখেছি, এখানে নাইফ রাখতে খুবই সুবিধা হয়, যেখানে সেখানে রাখার প্রয়োজন পড়ে না, আর বিভিন্ন ধরনের নাইফ কিন্তু সেট করে রাখা যায়। নাইফ হোল্ডারের হুক আছে 4টা, হুকেও কিন্তু অনেক সময় অনেক কিছু ঝুলিয়ে রাখা যাবে। মগ হোল্ডারের ঠিক সাথেই রেখেছি ব্রেড বিন। ব্রেড বিন হলে কি হবে, অনেক সময় কিন্তু অনেক জিনিসই রেখে থাকি, শুধু ব্রেড রাখি তা কিন্তু না। আর ব্রেড বিনের উপরে রেখেছি হানি জারে হানি, এই জারটা মুখটা খুলতে খুব সুবিধা হয়, আর নিতেও খুব কিন্তু ইজি। তার সাথে রেখেছি একটা ছোট্ট কেটলি, আর তার সাথেই রেখেছি আমার খুবই পছন্দের একটা স্প্যাচুলা হোল্ডার সেট। তো চুলার ঠিক বাম কর্নারটা এভাবে করেই গুছিয়ে নিয়েছি। সিঙ্ক বরাবরই রেখেছি একটি ডিশ র্যাক, 3 শেল্পের র্যাকটা ছিল, একটা খুব কাজে আসতো না তেমন, যে কারণে আমি এই অংশটা খুলে নিয়েছি, আর পরবর্তীতে এভাবে করেই প্লেটগুলো সাজিয়ে নিয়েছি। আর নিচে চেম্বারে যে বাটিগুলো আমি কারি বাটি ইউজ করি ওইগুলোই রেখেছি, আর এই ডিশ র্যাকে যত রাফ ইউজ করা থালা বাটি স্পুন এগুলোই, আর এই মগ দুইটা মূলত লাগে আনায়ার দুধ খাওয়ানোর জন্য, কারণ অন্য মগে স্মেল আসে দুধের, যে কারণে এই অংশটি মূলত পানি ঝরানোর কাজে ব্যবহার করি, আর বাদবাকি টাইম ট্যাপের ঠিক সাইডে করেই রেখে দিই, এটাও কিন্তু আমার জন্য খুব ইউজফুল। সিঙ্ক বরাবর 2টা ট্যাপ, একটা খাবার পানির লাইন আর একটা নর্মাল পানির লাইন। আর নর্মাল পানির লাইনের ট্যাপের সঙ্গে আমি একটা ট্যাপ হোল্ডার লাগিয়েছি, আর ট্যাপ হোল্ডারে রেখে দিয়েছি সিঙ্কের ঢাকনা আর একটা ডিসপেন্সার। তার উপরে ঠিক রেখেছি একটা স্ক্রাবার,
সিঙ্কের সাথে এই যে হোল্ডারটা ছিল তার উপরে আলাদা আরেকটা এক্সট্রা এক্সকাভার রেখেছি, আর একটা রেখেছি তারের এক্সকাভার। সিঙ্ক বরাবর সামনের ওয়ালে হ্যাঙ্গিং করে একটা ওয়াল অর্গানাইজার লাগিয়েছি, যেটাকে ফোল্ড করে রাখা যায়, আবার পরিষ্কার করে সেট করে নেওয়া যায়। এই অর্গানাইজারে ভারী জিনিসও কিন্তু রাখা যায়, এটা আমি সিকিউরভাবে সেট করে নিয়েছি ওয়ালে ড্রিল করে, আর দেন ভারী কোনো কিছু কিন্তু আমি অনায়াসে রাখতে পারি। এই অর্গানাইজারে যেহেতু সিঙ্ক রিলেটেড জিনিসই রাখা, তো দেখার সৌন্দর্যে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়েছি, হ্যান্ড ওয়াশ তো লাগেই, আর সাথে রেখেছি একটা লিকুইড ভিম। নিচের হুকগুলোতে সিঙ্ক রিলেটেড জিনিসই রেখেছি, যেমন এই যে সিঙ্কের সাইডের পানিগুলো মুভ করার জন্য, এটা মাছের আঁশ ছাড়ানোর জন্য, একটা গ্লাস পরিষ্কার করার জন্য, এর সাথে এক্সট্রা হুক দিয়েছি, আর এই হুকে সিঙ্কের ব্রাশটা ঝুলিয়ে রাখি। অর্গানাইজারের পাশেই হুক লাগিয়ে একটা পলিব্যাগ হোল্ডার রেখেছি, আর পলিব্যাগগুলো ঠিকভাবে গুছিয়ে রাখি। তার সাইডে দিয়েছি একটা কিচেন টাওয়াল, উপরের অংশটিতে রেখেছি বেকিং ম্যাট, আর রেখেছি দুইটা হ্যান্ড গ্লাভস। হ্যান্ড গ্লাভস তো প্রায়ই প্রয়োজন হয়। আমার কিচেনটি নন মডুলার হয়, আমাকে অনেক রকমের অর্গানাইজার দিয়ে সেট করে গুছিয়ে নিতে হয়েছে। উপরে যে দুইটা অর্গানাইজার দেখছেন, এই দুইটা অর্গানাইজার আমার পুরাতন ওভেন থেকে কেটে আমি সেট করে নিয়েছি। জানালা বরাবর কর্নারে আমি একটা কর্নার র্যাক দিয়ে দিয়েছি। কর্নার র্যাকটা তিনটা শেল্পের, প্রথম শেল্পে রেখেছি আচার রিলেটেড জিনিস, পাঁচ ফোড়ন কালো জিরা, আচারে বিভিন্ন গুঁড়া মশলা যেগুলো খুব কম প্রয়োজন হয়। দ্বিতীয় শেল্পে রেখেছি স্পাইস, আর এখানে আছে জিরা, এলাচ, ডালচিনি, মেথি, ঘি। পেছনের দিকে জারে রেখেছি বিরিয়ানির জন্য প্যাকেট গুঁড়া মশলা, আর ঠিক তার নিচের শেল্পে রেখেছি তেজপাতা, সরিষা, পেছনে রেখেছি আমের আচার, টক আচার যাকে বলে, আর রেখেছি জলপাইয়ের আচার। যদিও বা জলপাইয়ের আচার শেষ, এই সরিষার তেলটি মূলত ভর্তায় ব্যবহার করি, আর এই যে প্লাস্টিকের বোতলটা, এটা DIY করে ভিতরে আমি ন্যাফথলিন রেখেছি, যে কারণে এই অংশটায় পোকামাকড়ের উপদ্রব পিঁপড়া খুব কমই আসে। আর পেছনটাতে সরিষার তেল রেখেছি, উপরে আছে ময়দা, চালের গুঁড়া, বেসন, পোলাও চাল, সাথে মিক্সড ডাল। মিক্সড ডাল তো খিচুড়ি রান্না করতে প্রায়ই লাগে, তো এই অংশটা ঠিক এভাবে করে গুছিয়ে নিয়েছি। নিচে রেখেছি কিশমিশ, সুজি, সাবুদানা, আর রেখেছি মরিচ গুঁড়া। এই অংশটায় মরিচ গুঁড়া রাখাতে কেমন অকওয়ার্ড লাগছে, কিছু করার নেই, অনেক দিন আগেই মরিচ গুঁড়া রেখে দিয়েছিলাম আর চেঞ্জ করা হয়নি। পাশেই রেখেছি ফুচকা, চটপটির জন্য বুট, এখানে আছে পপকর্নের ভুট্টা, চিড়া আর পাস্তা। সাইডে যে বক্সগুলো দেখছেন, এটাকে মূলত ছোটোখাটো একটা স্টোরেজ বলা যেতে পারে। উপরে আছে বেকিং রিলেটেড সব জিনিস, মাঝে মধ্যে মেয়েকে কেক কিংবা বিভিন্ন বেকিং আইটেম তৈরি করে দিতে হয়। উপরের এই বক্সটাতে আছে কোকো পাউডার। এই বড় স্টোরেজ বাস্কেটে রেখেছি নুডলস, সিমাই, সুজি, যেগুলো বাজার থেকে আনে আর এভাবেই গুছিয়ে রেখে দিই, পরবর্তীতে আবার জারে রিফিল করে নিই। সাথেই রেখেছি ছোটো বাস্কেটে স্যালাইন, গরমে তো স্যালাইনের খুবই প্রয়োজন হয়, আর সাথে জিরো ক্যাল। তার নিচের বাস্কেটে রেখেছি স্যালাইন, স্যালাইনের এটা নতুন একটা বক্স, আর নিচে রেখেছি লবণ, গ্রিন টি, পাশে এই যে বিভিন্ন মশলা যেগুলো রিফিল করার পরেও এক্সট্রা থেকে গিয়েছে, আর সাথে কিছু বাদাম। পাশেই প্লাস্টিকের জারে রেখেছি শুটকি, আর এই জারে রেখেছি লবণ। লবণ জারে রিফিল করার পরে যেটা থেকে যায় সেটা এই জারেই রেখে দিই। আর এই অর্গানাইজারে রেখেছি ব্রাশ, তারপর বিভিন্ন রকমের কাঁচি আর লুসনি। তার ঠিক নিচে আছে এই জারে শুকনা মরিচ, আর কাঠের হামন্দিস্তা তো প্রয়োজন প্রায় প্রায় হয়। এটাতে আছে লাচ্চা সেমাই, নর্মাল সেমাই, কিছু জার খালি আছে। পেছনে আছে ব্লিচিং পাউডার, ব্লিচিং পাউডারটা আমার মেয়ের ভয়ে সবসময় লুকিয়েই রাখতে হয়। এখানে আছে কাঁচা বাদাম, আর সাথে পপকর্নের কিছু এক্সট্রা ভুট্টা। পাশের এই ছোটো জারে রেখেছি বিভিন্ন ধরনের টেস্টি সল্ট। এখানে যে দুইটা প্যাকেট দেখছেন, একটাতে আছে পেস্টিজের একটা 5 লিটারের কুকওয়্যার, যেটা খুব কম প্রয়োজন হয়, যখন অনেক গেস্ট আসে তখনই বের করি, বাদবাকি টাইম এরকম প্যাকেটই থাকে। আর পাশে আছে আরেকটা মাল্টি কুকার, যেটা খুবই কমই প্রয়োজন হয়, যে কারণে এভাবেই সেট করে রেখেছি। এই প্লাস্টিকের জারে কিছু স্কাবার আছে নতুন, তারপর ম্যাস, দেয়াশ লাইট যেগুলো এক্সট্রা থাকে, সাথে আরেকটা ছোট্ট টুলস, তো এটা ঠিক এভাবে করেই রেখে দিই। উপরের শেল্ফটা আমি আমার প্রয়োজন আর কাজের সুবিধা অনুযায়ী গুছিয়ে নিয়েছি।
চুলার ঠিক বাম পাশের ওয়ালে আমি একটি ওয়াল অর্গানাইজার শেলফ লাগিয়েছি, আর যেটাকে আমার কিচেনে ছোট্ট একটি স্ন্যাক্স কর্নারও বলা যেতে পারে। যার নিচে শেল্পে রেখেছি তিল, কাঠবাদাম, কাজু বাদাম, সোনপাপড়ি, গোলমরিচ ক্রাশার, আর সাথে রেখেছি চিনি। আমার অনেক আপুরাই বলতে পারেন, এখানে আবার আপু গোলমরিচ ক্রাশার রেখেছেন, গোলমরিচ ক্রাশারটা অন্য কোথাও রাখলে ঠিক মানানসই দেখায় না, তো যে কারণে আমি এখানেই রেখে দিই। মাঝে শেল্পে রেখেছি মিক্সড ড্রায়েড ফ্রুটস, টোস্ট, চানাচুর, গজা। উপরের শেল্পে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছি, পাশে রেখেছি নুডলস, আর রেখেছি একটা প্লাস্টিকের পানির পট, যদিও বা পটটি খালি আছে তো এভাবেই রেখে দিয়েছি। তো স্ন্যাক্স কর্নারটা ঠিক এভাবেই প্রয়োজন অনুসারেই গুছিয়ে নিয়েছি। চুলার বাম সাইডে অর্গানাইজারের নিচের অংশটুকু রেখেছি একটা ইন্ডাকশন, তার উপরে রেখে দিই রাইস কুকার, আর এটা একটা স্পাচুলা হোল্ডার যেটাতে আমি একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়েছি। পেছনের হুকগুলোতে প্রয়োজন অনুসারে বিভিন্ন জিনিস বিভিন্ন সময়ে ঝুলিয়ে রাখি। আমার অনেক আপুরাই বলতে পারেন, আপু রান্নার সময় রাইস কুকারটা কোথায় রাখেন বা কীভাবে দেন? তো রান্না করার সময় রাইস কুকারটা বার্নারের উপরে একটা চপিং বোর্ড দিয়ে নিই, আর তার উপরে ঠিক রাইস কুকারটা বসিয়ে দিই। রান্না শেষ হয়ে গেলেই রাইস কুকারটি ইন্ডাকশনের উপরে এইভাবে সেট করে রেখে দিই। জায়গা সংকট হলে যা করতে হয় আর কি। কিচেনের এই ওয়াল ক্যাবিনেটটি আমি নিজে কাস্টমাইজড করে বানিয়েছি, এটাকে আবার ওভেন ক্যাবিনেটও বলা যেতে পারে। ক্যাবিনেটের উপরে আমি কিছু অর্গানাইজার বাস্কেট রেখেছি, এটা একটা ক্লিনিং বাস্কেট যার সবটাই রয়েছে ক্লিনিং রিলেটেডই জিনিস। আমার যেহেতু ছোট বাচ্চা আছে তো যে কারণে আমাকে এই রিলেটেড জিনিসগুলো সবসময় উপরেই রাখতে হয়, হাতের নাগালের বাইরে। এই ছোটো অর্গানাইজার বাস্কেটে রেখেছি হ্যান্ড ওয়াশ, লিকুইড ভিম এবং বিভিন্ন রকমের ডিশ ক্লিনার। এটাতে রেখেছি বিভিন্ন রকমের নুডলস যেটা সকালের নাস্তায় খুব প্রয়োজন হয়, যে কারণে হাতের কাছেই রেখে দিই। তার পাশেই রেখেছি আরও দুইটা অর্গানাইজার বাস্কেট, বড় বাস্কেটে রেখে দিই কিচেনে ব্যবহৃত বিভিন্ন মিনি সহ মাঝারি সাইজের কিচেন টাওয়াল, আর এটা আছে একটা কুলিং স্ট্যান্ড যেটা ডাইনিং টেবিলের উপরেই অধিকাংশ সময় রাখা হয়, দুইটা এক্সট্রা ছিল তো এই দুইটা আমি তুলে রেখেছি। পরবর্তীটাতে রেখেছি বিভিন্ন রকমের পাস্তা। এই অর্গানাইজারে প্যাকেট জাতীয় জিনিস রাখতে এবং নিতে খুব সুবিধা হয়, যে কারণে এটাতে প্যাকেট জাতীয় জিনিসই রেখে দিই। আছে ফালুদা মিক্স, চটপটির মশলা, ফিন্নি মিক্স, আছে গুলু, গ্লিসারিন, আছে কাজলের একটা বক্স। কাজলের বক্সটা মূলত মাঝে মধ্যে আনায়াকে দিয়ে দিই, তো এখানেই রেখে দিই। আর সাইডে রেখেছি বিভিন্ন ধরনের ছোট বড় কিছু ঢাকনা। ক্যাবিনেটের উপরে মাঝ বরাবর রেখেছি একটি ফ্লাওয়ার সহ আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বাস, আর রেখেছি একটা DIY করা আমার নিজের চাবির একটা বক্স। ক্যাবিনেটটি কাস্টমাইজড করেছি দুইটা ইউনিটে, এক পাশের ইউনিটে যেহেতু ওভেন রিলেটেড আর ইলেকট্রিক জিনিস রাখতে হবে, যে কারণে এটা কাস্টমাইজড করেছি নিজের সুবিধা অনুযায়ী। এখানে রেখেছি টুকনি, বেকিংয়ের কিছু বেকিং ট্রে, সাথে রেখেছি ইলেকট্রিক কেটলি, আর তার নিচে রেখেছি ওভেনের একটা ট্রে। এখানে টাফনিল রেখেছি, আনায়ের ভয়ে এখানে রাখতে হয়, মাঝে মধ্যে মাইগ্রেনের সমস্যা বাড়লে এখান থেকে খেয়ে নিই। পাশে আরেকটি টাওয়াল আছে, এখানে ওভেন রিলেটেড কিছু জিনিস আছে, তার নিচে আছে মিক্সার, আর মাঝে রেখেছি একটা নাইফ সেট। এই নাইফ সেটে কিছু নাইফ এখানে আছে আর কিছু নাইফ হোল্ডারেই রেখেছি। এটি একটি কিচেন টুলস, এই মগটা দিয়েছিল হ্যান্ড ব্লেন্ডারের সাথে, তো এটা ঠিক এভাবেই রেখে দিয়েছি সাইড করে। ক্যাবিনেটের এই ইউনিটের নিচের শেল্পে রেখেছি সাইডে একটি ওয়াটার পট, এটি একটি ইলেকট্রিক কাটার, তার পিছনে রেখেছি পুরাতন আমার ব্লেন্ডার, এটা নতুন LG-র ব্লেন্ডার। ব্লেন্ডারের উপরে রেখেছি টিস্যু, এই টিস্যুটা মূলত ডাইনিং টেবিলের উপরেই ব্যবহার করা হয়, আর বাদ বাকিটা এখানে রেখে দিই। এখানে রেখেছি আরেকটা ফ্লাক্স, তার পেছনে রয়েছে আরেকটি প্লাস্টিকের হট ওয়াটার পট, আর ব্লেন্ডার রিলেটেড কিছু জিনিস, আরেকটি মাল্টিপ্লাগ যেটা মাঝে মধ্যে প্রয়োজন হয়। তো এই ইউনিটটি ঠিক এভাবে গুছিয়েছি, আর তার নিচে রেখেছি ওভেন, ওভেনের উপরে একটি ওভেন কাভার দিয়ে নিয়েছি, আর ওভেনের হ্যান্ডেলে আরেকটি হ্যান্ডেল কাভার দিয়ে নিয়েছি।
যাতে ওভেনে ময়লা খুব কম হয়, আর ওভেনের হ্যান্ডেলে হাতের যেন ছাপ না পড়ে যায়, যে কারণে হ্যান্ডেল কভারটা লাগিয়ে নিয়েছি। সাইডে কিছু পকেট আছে, এই পকেটে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস রেখে থাকি। এখানে বড় একটি ট্রে আছে, এই ট্রে অধিকাংশ সময় চা নাস্তার সময় প্রয়োজন হয়, যখন বাসায় কোনো গেস্ট আসে। তো ট্রেটা একটু বড় হয়, এই সাইডটাতেই রেখে দিই। পাশেই রেখেছি ওভেন গ্লাভস, আর এই ওভেন গ্লাভসটা খুব একটা প্রয়োজন হয় না, যখন বেকিং রিলেটেড কোনো জিনিস করি তখনই প্রয়োজন হয়, বাদবাকি টাইম প্যাকেটে রেখে দিই। সাথেই রেখেছি সিলিকনের লুসনি, যেটা ওভেনের জন্যই প্রয়োজন হয়। ওভেন কাভারের অপোজিট পকেটে রেখেছি একটা ছোট্ট মিনি প্যাড, যেটা সাপ্তাহিক বাজারে লিস্ট করার জন্য প্রয়োজন হয়, তো হাতের কাছেই রেখে দিই। আর এই লাইটটা আমি ক্যাবিনেটের সাথে সেট করে নিয়েছি, আর পেছনে রেখেছি মাল্টিপ্লাগ, যেটা মাল্টি পারপাস ইউজে ব্যবহার করা হয়। ক্যাবিনেটের এই ড্রয়ারটি আমার কিচেনের খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেখানে আমি কিচেনের বিভিন্ন রিলেটেড জিনিস রেখে থাকি, যাতে একটা ড্রয়ার খুললেই আমি হাতের কাছে সব পেয়ে যাই আর অর্গানাইজড করে গুছিয়ে রাখতে পারি। তার সাথে আমার প্রিয় আপুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার কিচেন অর্গানাইজেশনের কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনারা চাইলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন। এখানেও কিছু স্পুন, কিছু স্পাচুলা, কিছু মেজারমেন্ট কাপ, তাছাড়া বিভিন্ন রকমের কিচেন রিলেটেড জিনিস আছে, ছোট বড় বিভিন্ন রকমের স্পুন রেখেছি। সাথে রেখেছি কয়েক ডজন শুজ এবং বিভিন্ন ধরনের পেরেক, যেগুলো কিচেনে খুব প্রয়োজন হয়। তারপরে বিভিন্ন ধরনের হুক, এখানে আছে ওভেন রিলেটেড স্পুন, ইভেন বিভিন্ন ধরনের কস্টে। তো কিচেন রিলেটেড অতি প্রয়োজনীয় জিনিসপত্রগুলোই এই ডয়ারে অর্গানাইজড করে রেখেছি। ডয়ার ঠিক নিচের ইউনিটে রেখেছি কিছু কুকারের সেট, যেটা ক্যাসেভিলার একটা কুকারের সেট, সাথে কিছু ফ্রাই প্যান, যেগুলো বিভিন্ন সাইজের এবং বিভিন্ন রকমের। ক্যাবিনেটের সাইডের ইউনিটের উপরের অংশে তিনটি শেল্ফ দিয়ে নিয়েছি। উপরের শেল্পের একটা কর্নারে রেখেছি একটি টুলস বক্স, যেটাতে বিভিন্ন ধরনের স্যাভলন, বিভিন্ন সলিউশনস, তারপর বিভিন্ন রকমের মেডিকেল বক্স বলা যেতে পারে। তার নিচে রেখেছি অ্যাক্রিলিক কালার ব্রাশ, যেগুলো ডিআইওয়ের ক্ষেত্রে আমার প্রয়োজন হয়। পাশে রেখেছি সিলিং মেশিন, যেটা বিভিন্ন সময় বিভিন্ন প্যাকেট সিল করতে প্রয়োজন হয়। তার সাইডে রেখেছি সিলিকনের কিছু ঢাকনা, যেটা ছয়টা একটা সেট, এটা আমার জন্য খুবই প্রয়োজনীয়, বিশেষ করে ফ্রোজেন আইটেমের ক্ষেত্রে, বিভিন্ন ধরনের ফল কেটে এবং ফ্রিজে বিভিন্ন সবজি তরকারি বাটিতে রেখে তার উপরে ঢাকনা কভার হিসেবেও কিন্তু ইউজ করতে পারি। তার পেছনে রেখেছি মগ, একটা মিনি জগ, আর এই যে অর্গানাইজার বাস্কেট দেখছেন, এটাতে রাখা আছে বিভিন্ন রকমের কিচেন গ্যাজেট। উপরে আছে স্টিকার, রঙের ট্রে রেখেছি কিচেন গ্যাজেটের ভিতরে, এগ কাটার আছে, কিচেন হুক, এই সাইডে আছে কেক রিলেটেড কিছু জিনিস, আর তারপর রেখেছি একটা কুকি কাটার। মাঝে শেল্পে রেখেছি আমারই ব্যবহৃত কিছু নিত্য প্রয়োজনীয় সিরামিকের জিনিস, যেটা বিভিন্ন সাইজের এবং বিভিন্ন ধরনের। এই ডায়েরিটা হাবি গিফট করছিল সংসারের খরচের হিসাব রাখার জন্য, কিন্তু কখনো খরচটার হিসাব রাখা হয়ে ওঠেনি আর কি। এই নিচের শেল্পে রেখেছি আমারই ডিআইওয়াই করা একটি বাস্কেট, যার ভিতরে রাখি অধিকাংশ সময় বিভিন্ন ধরনের শ্যাম্পু, মিনি সোপ, তারপর এক্সট্রা যে ব্রাশ থাকে সেগুলোই, আর সাথে রেখে দিয়েছি একটি গ্লুগান, যেটা আমার বিভিন্ন সময় বিভিন্ন কাজেই প্রয়োজন হয়, যে কারণে এখানেই রেখে দিয়েছি। নিচের এক কর্নারে রেখেছি বিভিন্ন ধরনের আর বিভিন্ন সাইজের ট্রে, যেটা আমার কিচেনে সবসময় প্রয়োজন হয়, আর কিছু সিরামিকের জিনিস। তো এই কর্নারটা ঠিক এভাবেই গুছিয়ে নিয়েছি। ঠিক তার নিচের এই খোলা ছোট শেল্ফটাতে রাখি অ্যাপ্রন, অ্যাপ্রনটা খুব একটা প্রয়োজন হয় না, তো যে কারণে এভাবেই রেখে দিয়েছি। তার নিচে রেখেছি ফয়েল পেপার অ্যালুমিনিয়ামের, আর এখানে রেখেছি একটি র্যাপিং পেপার। এখানে হটপট আছে, মাঝে মধ্যে রুটি রাখতে প্রয়োজন হয়, আর এখানে রেখেছি একটা স্পাইস দানি, যেটাতে বিভিন্ন রকমের স্পাইস রেখে থাকি, বিশেষ করে ব্রানির যে স্পাইসগুলোর প্রয়োজন হয় সেগুলোই, কালো এলাচ, শাহি জিরা, স্টার, তারপর কাবাব চিনি, সাদা গোলমরিচ,
এছাড়াও বিভিন্ন ধরনের স্পাইস যেগুলো এভাবেই করে রেখে দিই। তার ঠিক নিচে শেল্পের এক কর্নারে বিভিন্ন সাইজে চপিং বোর্ড রেখেছি। চপিং বোর্ডের এই যে স্ট্যান্ডটা, এটা মূলত ডিশ র‍্যাকের সাইডেই ছিল, ওটা আমি খুলে এখানেই সেট করেছি। আর পাশেই রেখেছি একটা স্প্যাচুলা হোল্ডার যেটা সিলিকনের, পাশের অর্গানাইজারটা রোটেট করা যায়। আর এটাতে রেখেছি বিভিন্ন ধরনের সস, তারপর রেখেছি কাসুন্দি, বিট লবণ, গোলমরিচ, পাশেই রেখেছি টোস্টার। এই অর্গানাইজারের উপরের অংশের জারগুলোতে রেখেছি বিভিন্ন ধরনের মশলা, গুঁড়া মশলা, আর নিচে রেখেছি এক্সট্রা কিছু গুঁড়া মশলা। এই লাইটটা আমি অনলাইন থেকে অর্ডার করে পরবর্তীতে হ্যাঙ্গিং করে নিয়েছি। নিচের এই ক্যাবিনেটে আমার ব্যবহৃত বিভিন্ন ধরনের কুকারের সেট রেখেছি, যেখানে আছে বিভিন্ন সাইজের কুকার, রুটি তাওয়া, এছাড়াও রেখেছি কয়েকটি মিল্ক প্যান। নিচে শেল্পে রেখেছি প্রেশার কুকার, এখানেও কিছু কুকার আছে ছোট বড়, আর আছে প্যানাসোনিকের এক্সট্রা একটা রাইস কুকার, যেটা খুব একটা প্রয়োজন হয় না। ক্যাবিনেটের সাইডে আর চুলার ঠিক নিচ বরাবর রেখেছি দেয়ালের সাথে একটি বড় ঢাকনাওয়ালা বালতি, যার ভিতরে রাখি ছোট বড় কিছু টিফিন বাটি আর বিভিন্ন রকমের প্লাস্টিকের জার, যেগুলো খুব কম প্রয়োজন হয়। তার উপরে রেখেছি প্লাস্টিকের গামলা, ট্রে, যেগুলো রোদে দিতে কিংবা শুকাতে প্রয়োজন হয়। তার ঠিক সামনেই রেখেছি একটা পিড়েন, আর এই জায়গাটাতে রেখে দিই সয়াবিন তেলের পট। পাশে যে সবুজ শেল্পগুলো দেখছেন, এগুলো আমি কাস্টমাইজড করে আমার এক র‍্যাক থেকে বানিয়ে নিয়েছি। পাশের বড় জারে রেখেছি ময়দা, আর এখানে আছে বিভিন্ন ধরনের বাস্কেট। মার্কেটে গিয়ে যখন যেরকম পছন্দ হয় তখন সেরকম নিয়ে চলে আসি, তো একে একে অনেকগুলো বাস্কেট হয়েছে। এই র‍্যাকের নিচের শেল্পের এই বড় জারগুলোতে রেখেছি, একটাতে গমের আটা আছে, একটাতে আছে মুড়ি, একটাতে আছে চিড়া। এখানে আছে বাজার থেকে আনা ডাল, চিনি, বিভিন্ন ধরনের সস। বাজার থেকে আনার পর এক্সট্রা থাকলে এখানেই রেখে দিই। আর পাশের বড় জারে রেখেছি চালের গুঁড়া, উপরে রেখেছি রুটি রিলেটেড জিনিস, উডেন রুটি মেকার আর রুটি বেলা পিড়েন বেলুন। পাশের এই কর্নারটাতে রেখেছি সবজি কাটার জন্য যে প্লাস্টিকের কুলা, আর রেখেছি বড় একটা ট্রে, যখন বাজার থেকে সবজি নিয়ে আসে তখন এই ট্রেতেই ঢেলে রাখি। আমি যেহেতু সিলিন্ডার গ্যাসই ব্যবহার করি, তাই একদম কর্নারে রেখেছি গ্যাস সিলিন্ডার। তো চুলার ঠিক নিচের অংশটা এভাবেই গুছিয়ে নিয়েছি। এই ক্যাবিনেটটি আমার পুরাতন ওভেনের নিচের অংশটা কেটে এভাবে সেট করে নিয়েছি, এটাকে ছোটোখাটো আবার একটা স্টোরেজও বলা যেতে পারে। এখানটাতে রেখেছি হলুদ, যেটা এক বছরের জন্য সংরক্ষণ করে রাখি, আছে মধু, পাশেই রেখেছি চালের গুঁড়া, আছে রমজান মাসে যে ড্রিঙ্কস নিয়ে আসছিল সেটাই, নিচেরটাতে রেখেছি বিভিন্ন ধরনের বিস্কিট, পাশে আছে আবার টিফিন বাটিতে চালের গুঁড়া, এখানে আছে এক বছরের জন্য ডাল, সাথেই রেখে দিয়েছি ফরচুনের এক প্যাকেট চাল। তো এটাকে ছোটোখাটো একটা স্টোরেজ বললে ভুল হবে না। আর এখানে যেহেতু বিস্কিট রিলেটেড জিনিসই থাকে, যে কারণে আমি লক করে রাখি আনার ভয়ে। আর উপরের অংশটিতে রেখে দিই বিভিন্ন ধরনের টিফিন বাটি, যেটা ফ্রোজেন আইটেমে আমার খুব প্রয়োজন হয়। ক্যাবিনেটের পাশে বড় একটি প্লাস্টিকের ঝুড়ি রেখেছি, আর তার নিচে দিয়েছি একটি ট্রে, এটা মূলত বিভিন্ন রকমের বড় যে হাঁড়ি পাতিলগুলো আছে ওইগুলো পরিষ্কার করে ধুয়ে এখানে পানি ঝরাতে রাখি। এই প্লাস্টিকের ঝুড়িটা মূলত আমি একটি টুলের উপরেই রেখেছি। সাইডের এই বড় সিঙ্কটা খুব একটা প্রয়োজন হয় না, যে কারণে এর উপরে কলস রেখে দিই পানির। আর সাইডে রেখেছি একটি বিন, এই বিনটা আমার প্রতিদিনের ময়লা প্রতিদিন ফেলে দিতে সুবিধা হয়, যে কারণে এটাই ইউজ করি। এই অর্গানাইজারটি রোটেসারিজ হয়, যেখানে খুশি কিচেনের সেই অংশটাতেই কিন্তু নেওয়া যাওয়া যায়। যার একটাতে রেখেছি পেঁয়াজ, আর এখানে রেখেছি কচুরমুখি, যেটা মার্কেট থেকে আনছিল ওইভাবেই রেখে দিয়েছি। নিচেরটাতে রেখেছি আলু, উপরেরটাতে রেখেছি রসুন, আদা, আর উপরের অর্গানাইজারে রাখি বাজার থেকে আনা বিভিন্ন ধরনের প্যাকেট, শপিং ব্যাগ, নেট। বাজার থেকে যে নেটগুলো আসে সে নেটগুলো আমি এখানে এই জারটাতেই রেখে দিই, যাতে পরবর্তীতে আমাকে খুঁজে খুঁজে আর না নিতে হয়। আর এখানে আছে বিভিন্ন ধরনের শপিং ব্যাগ, সাথে রেখেছি কিছু মুড়ি, এই মুড়িগুলো নরম মুড়ি, আনায়া মাঝে মধ্যে মাছ দেখতে যায়, তো মাছের খাবারের জন্য এগুলো সাইডে রেখে দিয়েছি।
তো সব শেষে আমার কিছু প্রিয় আপুরা বলতে পারেন যে আপু কিচেনের ভিতরে কি এক্সট্রা কোনো জায়গা আছে, তো তাদের উদ্দেশ্যেই দেখিয়ে দিচ্ছি। কিচেনে সব জিনিস রাখার পরেও এতটুকু জায়গা আছে, আর ফ্লোরের মাঝ বরাবর রেখেছি একটি পাপড়। এই তো আমার ছোট্ট কিচেনের পুরোটাই আজ আপনাদের দেখিয়ে দিলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আজ এ পর্যন্তই, আপনাদের সবার সুস্বাস্থ্যের মঙ্গল কামনা করেই ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।